হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস টেনের 14 অধ্যায়ের কোষে দেখি 14-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 6 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম, আজকে আমরা 7 দাগ থেকে শুরু করব। তা 7 দাগে কী আছে? 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে কী করব, তাদের মূলধনের অনুপাত বের করব এবং সেই অনুপাত দিয়ে মোট আয় তাদের মধ্যে ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো তিন বন্ধুর মূলধনের অনুপাত প্রথম বন্ধু 6,000, দ্বিতীয় বন্ধু 8,000 এবং তৃতীয় বন্ধু 5,000। প্রত্যেকে 1,000 দিয়ে ভাগ করে আমরা পাবো 6:8:5। মোট আয় কত? মোট আয় হয়েছে 30,400 টাকা। এবারে 30,400 টাকা এদের আনুপাতিক ভাগ হারে ভাগ হয়ে যাবে, অতএব প্রথম বন্ধু পায় মোট আয় 30,400-কে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ হার কত? তা দেখো মোট হচ্ছে 6 আর 8 14, 14 আর 5 19, 19 ভাগে 6 ভাগ। তাহলে 19 ভাগে 6 ভাগ দিয়ে গুণ করব। ঠিক আছে, 19 দিয়ে এটাকে কাটলে আমরা প্রথমে 1 বার যাবে, তারপর 6 বার, অর্থাৎ আমরা 1600 পেলাম। 1600-কে 6 দিয়ে গুণ করে 6 16 96, তাই না? 9,600 টাকা পেলাম। এবার দ্বিতীয় বন্ধু পায় কী হবে, এই 30,400-কে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগ আর 19 ভাগের 8 ভাগ দিয়ে গুণ করব। 19 দিয়ে 30,400-কে কাটলে আমরা 1600 পাবো, 8 16 128, 2টো 0 আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ 12,800 টাকা পাবে দ্বিতীয় বন্ধু। এবং দেখো তৃতীয় বন্ধু পায় 30,400-কে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগ আর 19 ভাগের 5 ভাগ দিয়ে গুণ করব, 500 80, অর্থাৎ 8,000 টাকা। তাহলে তৃতীয় বন্ধু পাবে 8,000 টাকা। এবার বন্ধুরা দেখো প্রত্যেকে টাকা ভাগ নেওয়ার পর এরা নিজেদের ঋণ সমবায় ব্যাংকে শোধ করে দেয়। ঠিক আছে, তাহলে ঋণ শোধ করার পর বন্ধুর হাতে কত থাকবে দেখো, অতএব ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর হাতে থাকবে, প্রথম বন্ধু পেয়েছিল কত? 9,600 টাকা, সেখান থেকে সে ঋণ দিয়েছে 6,000 টাকা, থাকবে 3,600 টাকা। কেমন? ঋণ শোধ করার পর দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে কত? দ্বিতীয় বন্ধু পেয়েছে কত? 12,800 টাকা, সেখান থেকে সে ঋণ দেবে 8,000 টাকা, অর্থাৎ দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে 4,800 টাকা। কেমন? এবং ঋণ শোধ করার পর তৃতীয় বন্ধুর হাতে থাকবে, তৃতীয় বন্ধু পেয়েছিল 8,000 টাকা, সেখান থেকে সে ঋণ দেবে 5,000 টাকা, অর্থাৎ তার হাতে থাকবে 3,000 টাকা। তাহলে দেখো বন্ধুরা আমরা একটা উত্তর পেয়ে গেছি যে ঋণ শোধ করার পর প্রত্যেকের হাতে কত টাকা থাকবে। প্রথম বন্ধুর হাতে 3,600 টাকা, দ্বিতীয় বন্ধুর হাতে 4,800 টাকা এবং তৃতীয় বন্ধুর হাতে 3,000 টাকা থাকবে, এটি আমরা পেয়ে গেছি। এবার দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে, তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে আমাদের, তাহলে এবার সেটি বের করতে হবে। অতএব
প্রথম বন্ধুর কাছে কত ছিল? 3400 টাকা। দ্বিতীয় বন্ধুর কাছে 4800 টাকা। তৃতীয় বন্ধুর কাছে 3000 টাকা। তাহলে আমরা যদি প্রত্যেককে 600 দিয়ে ভাগ করি, তাহলে এক্ষেত্রে আমরা 6 পাবো। এখানে আমরা পাবো 6 8 48, এখানে আমরা পাবো 6 30। ঠিক আছে, 6:8:5 এই হয়ে যাবে আমাদের উত্তর। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা আট দাগেরটা লক্ষ্য করো। আট দাগে কী আছে? তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার, বাকি দুজন কন্ট্রাক্টর কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন নির্ণয় করুন। তো আমাদের প্রথমে কী করতে হবে বন্ধুরা? মোট আয় থেকে কত টাকা তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে এবং কত টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে সেটা আমরা প্রথমে বের করে নেব। ঠিক আছে, তা দেখো, মোট আয় ২৯,260 টাকা, কাজের অনুপাতে ভাগ করে নেবে মোট আয়ের, অর্থাৎ 29,260-এর 2/5 ভাগ। তাহলে 5 দিয়ে যদি এটাকে আমরা কাটি, প্রথমে দেখো 5 বার যাবে, তারপর 8 বার যাবে, তারপর 5, তারপর 2। ঠিক আছে, তা 5,852-কে 2-তে গুণ করলে আমরা কত পাবো? 2×4, 5×10 0, হাতে 1, 16×17, 7, হাতে 1, 10×11। অর্থাৎ আমরা পেলাম 11,704 টাকা। এই 11,704 টাকা তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে। এবার আমরা বের করি তাহলে মূলধনের অনুপাতে কত ভাগ করে নেবে। অতএব মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, মোট আয় হয়েছে 29,260, তার থেকে আমরা 11,704 বাদ দেব, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 17,556 টাকা। কেমন? এবার দেখো বন্ধুরা, তাদের কাজের অনুপাত কি? তাদের কাজের অনুপাত ৩:২:২। ঠিক আছে, কেননা প্রথমজন ড্রাইভার, সে একটু বেশি টাকা নেবে, পরে দুজন কন্ডাক্টর, তারা কম টাকা নেবে। ঠিক আছে, অতএব ড্রাইভার কাজের জন্য পাবে 11,704 টাকা তারা কাজের অনুপাতে ভাগ করবে, 11,704 টাকা। তাহলে ড্রাইভারের আনুপাতিক ভাগ আর কত? মোট দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 7 ভাগ, তার মধ্যে 3 ভাগ ড্রাইভার নেবে। অর্থাৎ আমরা 7 ভাগে 3 ভাগ দিয়ে 11,704-কে গুণ করবো। তো 7 দিয়ে এটা কাটাকাটি করলে প্রথমে আমরা 1 বার পাবো, তারপরে 6 বার যাবে, তারপর 7, তারপরে 2। অর্থাৎ আমরা 1,672 পেলাম, তাকে 3 দিয়ে গুণ করবো। দেখো, 3×2=6, 3×7=21, হাতে 2, 8×2=20, হাতে 2, 3×2=5। অর্থাৎ আমরা পেলাম 5,016 টাকা। আর দেখো, 2 কন্ডাক্টর কাজের জন্য পাবে 11,704 গুণ। কন্ডাক্টরের আনুপাতিক ভাগ আর কত বন্ধুরা? 7 ভাগে 2 ভাগ। ঠিক আছে, তাহলে 11,704-কে 7 ভাগে 2 ভাগ দিয়ে আমরা গুণ করবো। 7 দিয়ে কাটলে আমরা 1,672 পেয়েছিলাম এবং 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 3,344 টাকা। ঠিক আছে, এবার দেখো, এদের যে বাকি 17,556 টাকা ছিল, এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। অতএব তিন বন্ধুর মূলধনের অনুপাত বের করতে হবে এবার আমাদের। অতএব তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান, প্রথম জনের 1,20,000, দ্বিতীয় জনের 1,50,000 এবং তৃতীয় জনের 1,10,000। ঠিক আছে, তা দেখো, প্রত্যেকটার থেকে যদি আমরা 4টে করে 0 বাদ দিয়ে দিই,
তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 12:15:11। অর্থাৎ মূলধনের অনুপাতে প্রথমজন কত পাবে? মূলধনের অনুপাতে প্রথমজন পাবে মোট হচ্ছে 17,556 টাকা গুণ, তাহলে প্রথম জনের আনুপাতিক ভাগ আর কত? এই তিনটে যোগ করলে আমরা 38 পাচ্ছি, অর্থাৎ 38 ভাগের 12 ভাগ পাবে প্রথম জন। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব। তো দেখো বন্ধুরা, যদি আমরা 19 কাটি আমরা পাচ্ছি কি, 19 2 গুণে 38, আর এখানে 9 19 171 থাকছে কত, 4 45 হচ্ছে। তাহলে 19 2 গুণে 38, 45 থেকে 38 বাদ দিলে 7 থাকছে, অর্থাৎ 76, 4 19 76। ঠিক আছে, আমরা পেলাম 924। এবার এই 924কে আবার 2 দিয়ে কাটবো, তাহলে প্রথমে যাবে 4 বার, তারপরে যাবে 6 বার, তারপরে যাবে 2 বার, অর্থাৎ 462 পেলাম। এবার আমাদের কাজ হবে 462কে 12 দিয়ে গুণ করা। তাহলে দেখো, 12 2 গুণে 24 = 4, হাতে 2, 6 বরং 72 আর 2 এ 74 = 4, হাতে 7, 4 বরং 48 আর 7 এ 55, অর্থাৎ আমরা পেলাম 5,544 টাকা। ঠিক আছে, মূলধনের অনুপাতে প্রথমজন এই টাকাটা পাবে। দ্বিতীয় জন পাবে মোট হচ্ছে 17,556। দ্বিতীয় জনের আনুপাতিক ভাগ আর কত বন্ধুরা? 38 ভাগের 15 ভাগ। তাহলে 38 দিয়ে এটাকে কাটলে আমরা 462 পাবো। এবার 462কে 15 দিয়ে গুণ করবো, 462কে 15 দিয়ে গুণ করলে আমরা পাবো 6,930 টাকা। কেমন? মূলধনের অনুপাতে তৃতীয় জন পাবে 17,556 গুণ, তৃতীয় জনের আনুপাতিক ভাগার কত? 38 ভাগের 11 ভাগ। 38 দিয়ে এটাকে কাটলে আমরা 462 পাবো, এবং 11 দিয়ে গুণ করলে কত পাবো? দেখো, 11 গুণে 22 = 2, হাতে 2 1 6 এবং 66 = 68, 2 হাতে 6 44 আর 6 50, অর্থাৎ আমরা করলাম 5,082 টাকা। তাহলে দেখো বন্ধুরা, প্রথমজন ছিল ড্রাইভার, সে ড্রাইভারি করার জন্য 5,016 টাকা আগেই পেয়েছে, আর মূলধনের অনুপাতের জন্য পেয়েছে 5,544 টাকা। তাহলে প্রথমজনের এই দুটি টাকা আমাদের যোগ করতে হবে, অর্থাৎ প্রথমজন মোট পাবে 5,016 টাকা, মূলধনের অনুপাতের জন্য সে পেয়েছে 5,544 টাকা, অর্থাৎ দুটো যোগ করলে আমরা পাবো 10,560 টাকা। কেমন? দ্বিতীয়জন কন্ডাক্টারি করার জন্য সে পেয়েছিল 3,344 টাকা, আর তার মূলধনের জন্য পেয়েছে 6,930 টাকা। এই দুটো যোগ করলে আমরা পাবো 10,270 টাকা। কেমন? এবং তৃতীয়জন মোট পাবে, সে কন্ডাক্টারি করার জন্য পেয়েছে 3,344 টাকা, তার সাথে তার মূলধনের জন্য সে পেয়েছে 5,082 টাকা। তা এই দুটো যোগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 8,426 টাকা। কেমন? এবার বন্ধুরা, 9 দাগের অঙ্কটা লক্ষ্য করো। তো 9 দাগে কী আছে? বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবে হিসাব করে লিখি। তা দেখো বন্ধুরা, এর আগে পর্যন্ত আমরা যে অঙ্কগুলি করেছিলাম সেগুলি ছিল সরল অংশীদারি কারবার, অর্থাৎ তাদের প্রত্যেকের টাকা একই সময়ের জন্য নিয়োজিত ছিল ব্যবসায়। কিন্তু এক্ষেত্রে দেখো বন্ধুরা, এই প্রদীপবাবুর টাকা 5 মাস পরে কিন্তু আবার বেড়ে গেছে, অর্থাৎ বিভিন্ন পরিমাণ টাকা বিভিন্ন সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত, এটি হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এক্ষেত্রে আমাদের কী করতে হয়? ওদের টাকার পরিমাণটা 1 মাস অনুপাতে আমরা বের করে নেব। সেটি কীভাবে? দেখো, প্রথমে প্রদীপবাবুর
টাকাটা কিভাবে খাটে আমরা বের করছি প্রথমে, ঠিক আছে? প্রদীপ বাবুর 24,000 টাকা খাটে পাঁচ মাস, কেননা তিনি 5 মাস পরে আরো 4,000 টাকা দিয়েছেন, তাই না? এবং দেখো 24,000 টাকা ছিল তার, সে আরো 4,000 টাকা যোগ করলো, তাহলে কত হলো? 28,000 টাকা খাটে কত? বছর তো 12 মাসে, তার থেকে 5 মাস পর দিয়েছে, তার জন্য 5 বাদ দিলাম, আমরা পেলাম 7 মাস। কেমন? তাহলে প্রদীপ বাবুর প্রথম 5 মাস কেটেছে 24,000 টাকা এবং পরে 7 মাস কেটেছে 28,000 টাকা আমরা বের করে নিলাম। ঠিক একইভাবে আমরা বের করে নেব আমিনা বিবির টাকাগুলি কিভাবে খাটে। আমিনা বিবির 30,000 টাকা খাটে 12 মাসে। কেমন? দেখো বন্ধুরা, 24,000 টাকা 5 মাস এবং 28,000 টাকা 7 মাস খাটিয়েছে, আর আমিনা বিবি 30,000 টাকা 12 মাস খাটিয়েছে। তাহলে এই সমস্ত টাকাটা তারা 1 বছর ধরে খাটানোর ফলে তারা লাভ কত পেয়েছে? 27,716 টাকা। এইবারে একই টাকা 1 মাসে যদি ওরা লাভ করতে চাইতো তাহলে কী পরিমাণ মূলধন দরকার হতো সেটি আমরা বের করবো, ঠিক আছে? অতএব দেখো, বছরের শেষের লাভ 1 মাসে পেতে হলে প্রদীপবাবুর প্রয়োজনীয় মূলধন 24,000 টাকা কেটেছে 5 মাস, ঠিক আছে, আবার 28,000 টাকা কেটেছে 7 মাস। তাহলে 24-কে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 5 24 120, অর্থাৎ 120,000। আর এখানে 28-কে 7 দিয়ে গুণ করলে আমরা পাবো 196, অর্থাৎ 196,000, ঠিক আছে? তাই 120 আর 196 যোগ করলে আমরা 316 পাবো, তাহলে 316,000 টাকা প্রদীপবাবু দরকার, যদি কিনা বছরের শেষের লাভটা ওরা 1 মাসে পেতে চায়। ঠিক একইভাবে দেখো, আমিনা বিবির প্রয়োজনীয় মূলধন কি হবে? আমিনা বিবি তো 30,000 টাকা 12 মাস কেটেছে, সেই টাকাটা ওদের 1 মাস খাটাতে হবে, অর্থাৎ 30,000 গুণ 12, 3 দিয়ে 12-কে গুণ করলে 34, অর্থাৎ 360,000 টাকা। তাহলে দেখো, এদের ব্যবসায় নিয়োজিত টাকাটা আমরা সমান সময়ে বের করলাম, অর্থাৎ 1 মাসে। 1 মাসে এ 316,000 টাকা এবং এই 360,000 টাকা যদি নিয়োজিত করতো তাহলে বছরের শেষে যে লাভটা হয়েছে সেই লাভটা আমরা 1 মাসেই পেতে পারত, ঠিক আছে? অতএব তাদের মূলধনের অনুপাত কী হবে? প্রদীপবাবুর হচ্ছে 316,000 টাকা এবং আমিনা বিবির 360,000 টাকা। তা 1,000 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 316:360। আবার দেখো, আমরা যদি 4 দিয়ে ভাগ করি, প্রথমে যাবে 4 7 28 3 34 4 9 34, চারিদিকে 90, ঠিক আছে, আমরা পেলাম 79:90। অতএব প্রদীপবাবু লাভ্যাংশ থেকে পাবে 27,716। তার মধ্যে প্রদীপবাবুর আনুপাতিক ভাগার কত? এই দুটি যোগ করব, এই দুটি যোগ করলে আমরা 169 পাবো, অর্থাৎ 169/79, ঠিক আছে? এবার এখানে আমরা কাটাকাটি করব। তো 13-তে কাটি আমরা, 13 13 169 জানি, 13-তে কাটলে প্রথমে 2 বার যাবে, 13 2 26, 17 হচ্ছে 1 বার যাবে, 4 41, 3 13 39, 3 বার গেল, 2 26, 13 2 26। আবার দেখো, 13-তে কাটলে, অর্থাৎ আমরা পেলাম 164।
এবার 164-কে আমরা 79 দিয়ে গুণ করব। 164-কে 79 দিয়ে গুণ করলে আমরা পাবো 12,956 টাকা। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো আমিনা বিবি লভ্যাংশ থেকে পাবে মোট লাভ হচ্ছে 27,716 টাকা। আমিনা বিবির ভাগার কত? 169 ভাগের 90 ভাগ, তাহলে 169 দিয়ে আমরা 27,716কে কাটলে 164 পাবো। 164কে 90 দিয়ে গুণ করবো, 4 নং 36-এ 6, হাতে 3, 6 নং 54, 3-এ 57, 7 হাতে 5, 9 আর 5-এ 14, একটা শূন্য বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা পেলাম 14,760 টাকা। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্ক। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 10 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 10 দাগে কী আছে? যে নিয়ামার চাচা ও করবিদিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামার চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবিদিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লাভ পাবে হিসাব করে দেখি। তাহলে দেখো বন্ধুরা, এক্ষেত্রেও যে অংশীদার আছে তাদের নিয়োজিত মূলধন কিন্তু বিভিন্ন সময়ে নিয়োজিত হয়েছে, অর্থাৎ এটি একটি মিশ্র অংশীদারি কারবার। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে যে প্রত্যেকের টাকা কত সময়ের জন্য খাটে। ঠিক আছে, না সময় সেভ করার জন্য আমরা এই কথাগুলো আগের থেকে লিখে নিচ্ছি। ঠিক আছে, তারপর আবার ফেরত আসছি। তাহলে দেখো কথাগুলো আমরা লিখে নিয়েছি যে নিয়ামক চাচার 30,000 টাকা খাটে 6 মাস, এবং 6 মাস পরে সে আরও 40,000 টাকা ব্যবসায় দেয়, অর্থাৎ 30+40 70,000 টাকা খাটে বাদ বাকি 6 মাস। আর করবি দিদি কী করে? ব্যবসার শুরুতে 50,000 টাকা খাটায় 6 মাসে, কিন্তু 6 মাস পরে তার ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিয়েছিল, তাই 10,000 আমরা বাদ দিয়েছি, আমরা 40,000 টাকা পেয়েছি। এই 40,000 টাকা বাদ বাকি 6 মাস খাটে। ঠিক আছে, এখন দেখো বন্ধুরা, বছরের শেষে তারা 19,000 টাকা লাভ করে। এই লাভটা যদি তাদের 1 মাসেই লাভ করতে হতো তাহলে তাদের কত টাকা মূলধন প্রয়োজন হতো সেটি আমরা কীভাবে বের করব তোমরা লক্ষ্য করো। অর্থাৎ বছরের শেষে লাভ কী হবে? নিয়ামত চাচা দেখো 30,000 টাকা কেটেছে 6 মাস, তাহলে 30 × 6, এবং 70,000 টাকা কেটেছে বাদ বাকি 6 মাস, তাহলে 70,000 × 6। ঠিক আছে, 30,000কে 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 1,80,000 টাকা, এবং 70,000কে 6 দিয়ে গুণ করলে পাবো 4,20,000 টাকা। ঠিক আছে, এই দুটি যোগ করলে আমরা পাবো 6 লাখ টাকা। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো বন্ধুরা, করবি দিদির প্রয়োজনীয় মূলধন কী হবে? করবি দিদি 50,000 টাকা খাটে 6 মাস, এবং 6 মাস পরে 10,000 টাকা তুলে নিলে 40,000 টাকা খাটে বাদ বাকি 6 মাস, অর্থাৎ এখানে 50কে 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 3 লাখ টাকা, এবং 40,000কে 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 2,40,000 টাকা। ঠিক আছে, এই দুটি যোগ করলে আমরা পাবো 5,40,000 টাকা। অর্থাৎ বন্ধুরা, নিয়মার চাচা আর করবি দিদি যদি 1 মাসে 6 লাখ আর 5,40,000 টাকা ব্যবসায় নিয়োজিত করত, তাহলে তারা যে 19,000 টাকা 1 বছর পরে গিয়ে লাভ করেছিল সেটি 1 মাসেই করতে পারত। ঠিক আছে, তাহলে আমরা এদের মূলধনগুলিকে 1 মাসের তুল্যমূল্য হিসাবে বের করে নিলাম। এবার এই মূলধনের অনুপাত আমাদের বের করতে হবে, অতএব তাদের মূলধনের অনুপাত কি হবে? 6,05,40,000। ঠিক আছে, দেখো আমরা যদি 4টে করে শূন্য বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি? 60:54, আবার 6 দিয়ে ভাগ করলে আমরা পাবো 10:9। এ হয়ে গেল আমাদের অনুপাত। তাহলে বন্ধুরা দেখো, মোট লাভাংশ থেকে নিয়ামার চাচা কত পাবে? নিয়ামার চাচা
লাভাংশ থেকে পাবে। মোট লাভ হয়েছে 19,000 টাকা, তার মধ্যে নিয়মাচার আনুপাতিক ভাগ আর কত? মোট দেখো 10 আর 9 যোগ করলে 19 ভাগের 10 ভাগ হচ্ছে নিয়মাচার, তা 19 দিয়ে 19,000কে কাটলে আমরা 1,000 পাবো, অর্থাৎ 10 দিয়ে 1,000কে গুণ করলে আমরা 10,000 টাকা পাবো। তাহলে নিয়মাচার কত পাবে? 10,000 টাকা পাবে। আর করবিদিদি, করবিদিদি লাভ্যাংশ থেকে পাবে, টোটাল লাভ হয়েছে 19,000 টাকা, তাতে করবিদিদির আনুপাতিক ভাগ হচ্ছে 19 ভাগে 9 ভাগ, 19 দিয়ে 19,000কে কাটলে আমরা 1,000 পাবো, 1,000কে 9 দিয়ে গুণ করলে আমরা 9,000 টাকা পাবো। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্ক। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা 11 দাগেরটা লক্ষ্য করো। 11 দাগে কী আছে? বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3,00,000 টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে দেখি। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে বন্ধুরা দেখো, প্রথমে যে 81,000 টাকা সৈফুদ্দিন আর শ্রীকান্ত তুলে নিয়েছিল তাদের মূলধনের অনুপাতে, সেটি আমাদের প্রথমে বের করতে হবে যে ওই 81,000 টাকা থেকে কে কত টাকা তুলে নিল কেমন। এবং সেকেন্ড স্টেপে আমরা করব তাদের টাকা বছরের কোন সময় কতটা পরিমাণে খাটে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা কাজটা করি যে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত বের করি। শ্রীকান্ত দিয়েছিল 2,40,000 আর সৈফুদ্দিন দিয়েছিল 3,00,000। তা দেখো আমরা 4টে করে 0 বাদ দিলে আমরা কী পাবো? আমরা 24:30 পাবো। 6 দিয়ে আমরা যদি ভাগ করি আমরা পাবো 4:5। ঠিক আছে, এবার পিটার যে 81,000 টাকা দিয়েছিল তারা এই অনুপাতে তুলে নেবে। ঠিক আছে, অতএব শ্রীকান্ত পাবে 81,000 টাকা। তা দেখো এখানে শ্রীকান্তের আনুপাতিক ভাগ আর কত? 9 ভাগে 4 ভাগ। 9 দিয়ে 81কে কাটলে 9 নং 81 এবং 3টে 0 আমরা বসিয়ে দিলাম, 4 নং 34, অর্থাৎ শ্রীকান্ত পাবে 36,000 টাকা। আর সৈফুদ্দিন কত পাবে? 81,000কে সৈফুদ্দিনের আনুপাতিক ভাগ আর 9 ভাগের 5 ভাগ দিয়ে গুণ করব, এখানে কাটলে আমরা 9,000 টাকা পাবো এবং 5 দিয়ে 9,000কে গুণ করলে 45,000 টাকা পাবো। এবার দেখো বন্ধুরা, শ্রীকান্তের 2,40,000 টাকা কিন্তু প্রথম 4 মাস খাটে, 4 মাস পরে সে 36,000 টাকা নিয়ে নিয়েছে। তাহলে 2,40,000 টাকা থেকে 36,000 টাকা বাদ দিলে আমরা 2,04,000 টাকা পাবো, সেই 4,000 টাকা বাদ বাকি 8 মাস খাটে। আর সৈফুদ্দিনের ক্ষেত্রে কী হয়, প্রথম 4 মাস 3,00,000 টাকা খাটে এবং তারপরে 4 মাস পরে সে 45,000 টাকা তুলে নেয়, অর্থাৎ তার থাকে 2,55,000 টাকা, সেই 2,55,000 টাকা বাদ বাকি 8 মাস খাটে। আর পিটারের যেহেতু সে 4 মাস পরের থেকে ব্যবসায় যোগ দিয়েছে, অর্থাৎ পিটারের 81,000 টাকা 8 মাস খাটে, তাই না? তাহলে এই কথাগুলো আমাদের লিখে নিতে হবে। ঠিক আছে, তা আমরা প্রথমে লিখে নিই, তারপর আবার ফেরত আসছি। তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা লিখে নিয়েছি কথাগুলো। ঠিক আছে, এতে করে তাদের বছরের শেষে 39,150 টাকা লাভ হয়েছিল। এই লাভটা তারা যদি 1 মাসেই পেতে চাইতো তাহলে তাদের কত টাকা মূলধনের প্রয়োজন হতো সেটা আমরা প্রথমে বের করব। ঠিক আছে, অতএব বছরের শেষের লাভ 1 মাসে পেতে হলে শ্রীকান্তের প্রয়োজনীয় মূলধন 2,40,000 টাকা। শ্রীকান্ত প্রথম 4 মাস কাটিয়েছে, তাহলে 2,40,000কে প্রথমে 4 দিয়ে গুণ করব, তারপরে দেখো 2,04,000 টাকা সে 8 মাস কাটিয়েছে, তাহলে 2,04,000কে আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে 4×24=96, তাই না? 96 পরে আমরা 4টে 0 বসিয়ে দেবো, 2, 3, 4। আর এই ক্ষেত্রে দেখো 204কে 8 দিয়ে গুণ করলে আমরা
1632 পাবো, 1632-এর পরে আমরা 3টে 0 বসিয়ে দেব, এত টাকা। এবার দেখো 9,60,000 এবং 16,32,000 টাকা যোগ করলে আমরা পাবো 25,92,000 টাকা, কেমন? ঠিক একইভাবে দেখো বন্ধুরা, সৈফুদ্দিনের প্রয়োজনীয় মূলধন, সৈফুদ্দিনের প্রয়োজনীয় মূলধন হবে, সৈফুদ্দিন 3 লাখ টাকা প্রথম 4 মাস খাটিয়েছে এবং 2,55,000 টাকা সে পরবর্তী 8 মাস খাটিয়েছে, তা 3 লাখকে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো 12 লাখ যোগ। দেখো 255-কে 8 দিয়ে গুণ করলে 5,40,000 হাতে 4, 5,40,000 44,000 হাতে 4, 16,20 এবং পরে আমরা 3টে 0 বসিয়ে দিলাম, তা দেখো এখানে 12 লাখ আর 20 লাখ, তাহলে যোগ করলে আমাদের 32,40,000 টাকা আমরা পাবো। ঠিক আছে, আর পিটারের কত হচ্ছে দেখো বন্ধুরা, পিটারের প্রয়োজনীয় মূলধন হবে, পিটার তো 81,000 টাকা খাটিয়েছে 8 মাসের জন্য, তাহলে 81 গুণ 8, 81-কে 8 দিয়ে গুণ করলে 8×8 8×8=64, অর্থাৎ আমরা পেলাম 6,48,000 টাকা, কেমন? এবার বন্ধুরা এই তিনজনের মূলধনের অনুপাত আমাদের বের করতে হবে, অতএব শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত কি হবে দেখো, শ্রীকান্তের হচ্ছে 25,92,000, সৈফুদ্দিনের হচ্ছে 32,40,000 এবং পিটারের হচ্ছে 6,48,000। ঠিক আছে, আমরা যদি প্রতিটি থেকে 3টে করে 0 বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি, 25,92, এক্ষেত্রে দেখো 32,40, এক্ষেত্রে দেখো 648। ঠিক আছে, দেখো বন্ধুরা এই 648 দিয়ে কিন্তু এগুলি বিভাজ্য, 648 2592-এর মধ্যে 4 বার যাবে, তাহলে এখানে আমরা 4 পাবো, 3240-এর মধ্যে এটি 5 বার যাবে, 5 পাবো এবং এটি এর মধ্যে 1 বার যাবে। ঠিক আছে, তাহলে 4:5:1 হয়ে গেল আমাদের অনুপাত। এবার লাভ্যাংশ থেকে কে কত পাবে আমাদের বের করে নিতে হবে, অতএব শ্রীকান্ত লাভ্যাংশ থেকে পাবে 39,150, তাকে শ্রীকান্তের আনুপাতিক ভাগ 8 দিয়ে গুণ করবো, তাহলে মোট কত হচ্ছে বন্ধুরা দেখো, এই কটা যোগ করলে 10, অর্থাৎ 10/4 হচ্ছে শ্রীকান্তের পাওনা, তাহলে এই 0,0 আমরা কেটে দিলাম, এবার 4 দিয়ে গুণ করবো, 4×5=20, হাতে 2, 4×2=6, 4×9=36, হাতে 3, 12×3=15, অর্থাৎ 15,660 টাকা শ্রীকান্ত পাবে, সৈফুদ্দিন লাভ্যাংশ থেকে পাবে, সৈফুদ্দিনের আনুপাতিক ভাগ আর কত, টোটাল 10/5 পাবে, তাই না, 0,0 কেটে দিলাম, তা 5 দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো 19,575 টাকা, আর পিটার লাভ্যাংশ থেকে পাবে 39,150 × পিটারের আনুপাতিক ভাগ আর 10/1, অর্থাৎ 10/1 পিটার পাবে, অর্থাৎ 3,915 টাকা পাবে। ঠিক আছে, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ, তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি বন্ধুরা আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি।